আমি বললাম না যে যারা ট্রোল করে কোথায় করে বলেন তো, একটা ভিডিও নিচে ছোট কমেন্টস বক্সে লেখে, তাই না? তাদের লিমিটেশন ওই 190 ওয়ার্ডে লেখা, 190 দিন কাজ করে আপনাদের সামনে আসার, কিন্তু তাদের সেই ক্ষমতাটা নেই। আবার অনেকে চেষ্টা করে আমি সামনে আসবো, তখন কাউকে না কাউকে ক্যাশ করে, কিরকম আমি বলি অ্যাটেনশন ক্যাশ করে, কিরকম ধরেন আমি এখানে আছি, আমি জানি আমি অপর বিশ্বাস, এখন অপর প্রান্তের কোনো একটা ধরেন হয়তো বা মাটি কাজ করছেন, সে এমন এমন করলেন, তো তখন ধরেন আমি হাত নাড়া দিলাম, দুজন যখন হাত নাড়লাম তখন পাশের জন কিন্তু বলবে এই কোথায় দেখাইছো, বলবে যে অপর বিশ্বাস হাত নাড়ছে। তো ওই মাটি যে কেটেছেন ওই লোকটা হাত নাড়ার এবং আমি অপর প্রান্তে হাত দিলে তাকে যুক্ত থাকার কারণে কিন্তু বাকি পাঁচজন কন্ট্রাক্ট করে তাকে সহকারে আমাকে চিনতে পারলেন, মানে আমাকে দিয়ে ওই মাটি কাটার লোকটা পরিচিত হলেন। তো আমাদের ওই মেন্টালিটি রাখা দরকার যে অপর প্রান্তের মানুষ এত বোকা নয় যে হাত নাড়ালে আমি আর এক জায়গা থেকে হাত নাড়বো। দেখেন আমার কাছে মনে হয় যে ডে বাই ডে জিনিসগুলো হচ্ছে কি নোংরা জায়গায় চলে যাচ্ছে, তো আমাদের আসলে পজিটিভ মেন্টালিটি হওয়া দরকার। যারা নোংরা করবে তারা তাদের ঘরে বসে নোংরা করবে, ইন্ডাস্ট্রির ক্ষতি করে নোংরা করা তো দরকার নাই। আমি যাকে রেসপেক্ট করি ডেফিনেটলি সে আমার সন্তানের বাবা, তার রেসপেক্ট আমার কাছে সকলের ঊর্ধ্বে। আজকে এখানে আপনারা যারা আছেন কোনো কারণে যদি আমি জানি যে আমার সন্তানের বাবাকে স্পেসিফিক আপনারা হয়তো বা ছোট করেছেন, আমি দেখা হওয়ার পরেও তো বলবো যে না আমি তো খুব মন খারাপ করেছি, এটা রেসপেক্টের জায়গা থেকে কথাটা। প্রথমত কথা আমার তো কোনো কাজই তো ভালো না, সেটা হেটার্সদের ক্ষেত্রে। আবার প্রথমত এইটিও কথা আমার কাজ সবই ভালো, সেটা আমার প্রিয় মানুষদের কাছে। তো একটা মানুষ আমাকে কীভাবে দেখছে বা কীভাবে নিচ্ছে এই বিবেচনা করার আসলে সময় বা মানসিকতা কোনোটাই আমার নেই। আমি কী কাজ করছি এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ব্যাপার। তো এখনও অবধি আমি কাজ করে যাচ্ছি, ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করার চেষ্টা করছি, এবং সেটা আপনারা পরীক্ষিত, আপনারা যারা বিনোদন সাংবাদিকতায় আছেন তারা আপনি খেয়াল করে দেখবেন যে বিগত 6 বছর আগে এবং বিগত 2 বছর ধরে আপনারা কী লিড করছেন। তো এখানে তো অঙ্ক অ্যান্সার পেয়ে গেলে, আমি তো ওটিটি একটা করেছি আপনারা দেখেছেন মনে হয়, হ্যাঁ ছায়াবাজি, তো ওটিটি আরও কয়েকটা কথা হচ্ছে। তো আমার আমি বললাম না যে 24 সালটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, স্টার্টিং করলাম বিজনেস, ভালোবাসা দিবসে দুটো সিনেমা আমার রিলিজ হচ্ছে, এটা একজন অভিনেত্রীর জন্য অনেক পরম পাওয়া, আগামীতে আরও অনেক কিছু দেখতে পারবেন, একটু ওয়েট করতে হবে। একটা মেয়ে কাজ করা কিন্তু এটা অনেক শিক্ষণীয় একটা ব্যাপার, যাতে আমাকে দেখে কেউ শিখতে পারে, জানতে পারে। এর পেছনে আমি প্রথমে যেটা বলবো যে আপনারা যারা এখানে সাংবাদিক কর্মী বা ভাইরা আছেন, আপনারা একটু মানে পজিটিভ ভাইবস তৈরি করতে হবে মানুষের মাঝে। নিজেরাই যদি নিজেদেরকে ছোট করে কথা বলি, ছোট করে লিখি, যেমন একটা ফেসবুক যুদ্ধ হয় হ্যাঁ সাংবাদিক ভাইদের মধ্যে, যেমন ধরেন ওখানে যে আর্টিস্টগুলো আছেন সে আর্টিস্ট হয়তো বা 5 জন মানুষের অনেক প্রিয়, অপর প্রান্তে 5 জন মানুষের অপ্রিয়, যার অপ্রিয় সে কিন্তু তার খুব নেগেটিভগুলো প্রেজেন্ট করছে, যেটা ধরেন যে মানুষটি কাজ করেছে সে নিজেও জানে না, হ্যাঁ অপর প্রান্তের মানুষটা দেখে সেটাকে খুব প্রেজেন্ট করছে, আবার যে প্রিয় সে কিন্তু আবার খুব ভালো লিখছে। তো এই যে একটা যুদ্ধ, এটা না হয়ে এটা হওয়া উচিত না যে আমাদের সিনেমা আমরা সাপোর্ট করব, দর্শকদের কাছে নিয়ে যাবো, দর্শকদেরকে অনুপ্রাণিত করব, যে শুধু আর্টিস্ট হয়ে যে আমি অভিনয় করি যে এটা আমার দায়বদ্ধতার মধ্যে পড়ে গেছে দর্শকদেরকে বলার জন্য, প্রেস মিডিয়া করার জন্য, তা কিন্তু নয়। এটা কিন্তু বিনোদন সাংবাদিকতার জায়গা থেকেও দায়িত্ববোধ যে না একটি সিনেমা রিলিজ হচ্ছে সেটা পজিটিভভাবে দর্শকদের কাছে কীভাবে নিয়ে যাওয়া যায় এবং সেই দর্শকগুলো কীভাবে হলে আসে বা এঙ্গেজ থাকে। আমি যেহেতু সমিতির মানুষ নাই সুতরাং আমি বলতে পারবো, এটুকু বলবো যে আমি তো মনে করি আমার সিনেমার জন্য আপনারাই যথেষ্ট। শেষের দিকে যদি